আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, এটি হচ্ছে কনসিল ওয়ারিং কিভাবে করা হয় এবং কনসিল ওয়ারিং এর সঠিক নিয়ম কানুন এবং বোটের যে সঠিক মাপগুলো আছে সেটি আজকে দেখাবো। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বোর্ডটি হচ্ছে থ্রি গ্যাং একটি বোর্ড। তো থ্রি গ্যাং বোর্ড, ফোর গ্যাং বোর্ড, টু গ্যাং, ওয়ান গ্যাং, যে কোনো রকমের বোর্ড হয় কিনা, তো আমরা এই বোর্ডগুলো আসলেই কতটুকু উঁচাতে লাগালে এটি সঠিক একটি মাপে আসে এবং কোন পাশে লাগালে সেটি আসলে একটি রুমের জন্য একটি লুক ভালো আসে, সেই জিনিসগুলোই আজকে শেখানোর চেষ্টা করব। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, নিচ থেকে 18 ইটে গুনে তারপর হচ্ছে এই বোর্ডগুলো বসবে, মানে রুমের যে প্রত্যেকটা রুমের যে মেন সেন্টারের যে বোর্ডগুলো আছে অথবা প্রত্যেকটি রুমের জন্য যে একটি করে মেন বোর্ড আছে, তো সেই সুইচ বোর্ডগুলো কিন্তু অবশ্যই 18 ইটার মধ্যেই থাকবে অথবা 4 থেকে 4.5 ফিট এর মধ্যেই আপনার বোর্ডটি সীমাবদ্ধ রাখতে হবে, তাহলে কিন্তু সেটি আপনার স্ট্যান্ডার্ড মাপে থাকে। তো এরকম বেশি হলে তাহলে কিন্তু আপনার উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এবং উপরে যে লাইট পয়েন্টগুলো আছে তো সবটি লাইট পয়েন্ট কিন্তু উপর থেকে 5 ইটার মাঝখানে আছে, তো উপর থেকে যে 5টি ইট আছে তো সেই ইটের মাধ্যমেই কিন্তু লাইট পয়েন্ট। তো আপনারা চাইলে একটু আপ ও ডাউন করে নিতে পারবেন, তো তারপরও একটু ভেবেচিন্তে নেওয়া উচিত, তার কারণ যখন এটি ফল ছাদ করা হবে অথবা ফল সিলিং করা হবে তখন কিন্তু এটিতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে এখানে একটু নিচু অথবা মিডিয়াম সাইজে হলে তাহলে কিন্তু আপনার লুকিংটাও ভালো আসবে এবং সিলিং থেকে লাইটটার দূরত্ব কম বেশি হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে উপর থেকে যে দন্নাগুলো আছে তো সেই দন্নার যাতে বেশি দূরে এবং বেশি কাছে না হয়, তো সেই ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখাই বেটার। আর এই পাশের যে লাইনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বেডের কাছে যে একটি লাইন থাকে অথবা মোবাইল চার্জিং অথবা ল্যাপটপ চালানোর জন্য, এটা হচ্ছে বেডের কাছেই অথবা আপনার যে থাকবেন যে রুমে যে ঘুমাবেন সেই ঘুমানোর সেই জায়গায়, তো এটা মূলত আপনার 7 থেকে 8 ইটার মধ্যে থাকে। তো এটা আমি একটু উপর সাইডে ব্যবহার করেছি, তো এটা 10 ইটার মধ্যে আছে, তো সেখানে কোনো সমস্যা নাই, তো আপনি চাইলে এখানে 7 ইটায় ব্যবহার করতে পারবেন, তো তারপর আপনাদের সিস্টেম মতোই ব্যবহার করবেন। তো আর এই রুমের যে বোর্ডটি দেখতে পারতেছেন এটিও সেম রকমেই উপর থেকে 5 ইটায় লাইট পয়েন্ট হয়ে তারপর নিচে নামছে, নিচে হচ্ছে আপনার মেন বোর্ড, আর মেন বোর্ড থেকে আরেকটা লাইন আমি নিয়েছি, তো এটা হচ্ছে আমাদের ডিশ লাইন এবং ওয়াইফাই লাইনের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই যে লাইনটা, এটা হচ্ছে ডিশ লাইন এবং ওয়াইফাই লাইন, আর নিচের দিকে যে পাইপটা নামাইছি এই দিকে যে পাইপটা যাবে এই পাইপটা হচ্ছে আপনাদের যে ডিশের লাইন এবং ওয়াইফাই লাইনের যে তার থাকবে সেই পাইপটা আসবে। তো এটা যেহেতু টিভির লাইন, টিভিটা একটু নিচেই থাকে, তো সেক্ষেত্রে এখানে 7 থেকে 8 ইটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, তো 8 ইটার মধ্যে রাখলেই সবচেয়ে বেটার হয়। তো তারপরেও আপনাদের সিস্টেম মতো রাখার চেষ্টা করবেন, আর সবটি লাইট পয়েন্ট কিন্তু একদম সেম মাপেই হতে হবে। তো আপনি যদি 6 ইটায় ব্যবহার করেন তাহলে কিন্তু সবটি লাইট পয়েন্ট 6 ইটায় ব্যবহার করবেন, তো এখানে কিন্তু 5 ইটায় লাইট পয়েন্ট ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা রুমের মধ্যে 3টা করে লাইট পয়েন্ট আর 1টি করে ফ্যান পয়েন্ট থাকবে। তো ফ্যানের পয়েন্টটি এখনও দেখানো হচ্ছে না, তার কারণ যেহেতু এখনও দন্না দেওয়া হয় নাই সেক্ষেত্রে দেখাতে পারতেছি না। তো প্রত্যেকটা রুমের লাইট পয়েন্ট কিন্তু সেম একই ডিজাইনে থাকবে, আর এই পাশের যে লাইনটা এটা হচ্ছে একটা ফ্রিজের জন্য, পাশের একটি কর্নারের রুম, তো এই পাশের লাইনটা এখানে ফ্রিজ চালানোর জন্য, তো ফ্রিজটা আপনার হাইট 4 থেকে 4.5 ফিট, তো সেক্ষেত্রে ফ্রিজটার স্টেবিলাইজারের তারটি একটু শর্ট হওয়ার কারণে এটা একটু উপরে রাখবেন, তো এটা আপনার 12 থেকে 14 ইটার মধ্যে রাখলেই হয়। তো ফ্রিজের লাইন কিছু কিছু জায়গায় নিচে ব্যবহার করা হয়, তো নিচে রাখলে আপনার সমস্যা হয়, মালতে ফ্লাগটিতে লাইন পায় না অথবা স্টেবিলাইজার যেটা আছে সেখানে লাইনের সমস্যা হয়, তো সেক্ষেত্রে এখানে 14 থেকে 12 ইটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন লাইট পয়েন্টগুলো কিন্তু অবশ্যই এক মাপে,
যে পাঁচটা ব্যবহার করেছি সেম একইটাই ব্যবহার করতে হবে। এবং সুইচ বোর্ডগুলো সবটি সুইচ বোর্ড 18 ইটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, কারণ 18 ইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ 4 থেকে 4.5 ফিট। এবং বারান্দার যে রুমগুলো আছে, তো বারান্দার রুমগুলো কিন্তু একটু অন্যরকম। বারান্দার রুমগুলো আপনার সুইচ বোর্ডগুলো একটু নিচে রাখতে হবে, যেহেতু বারান্দার ইটা আপনার ইন্ডোনের গাঁথনিটা কম, তো সেক্ষেত্রে আপনি বারান্দার ইটা সুইচ বোর্ড ব্যবহার করবেন 17 ইটায়। যেহেতু বারান্দার যে গাঁথনির সে ফিটনেসটা কিন্তু কম, তো সেক্ষেত্রে এক ইটা নিচে ব্যবহার করলেই সবচেয়ে বেটার হবে। আর এইচডিবি যে বক্সটা আছে, তো এইচডিবি বক্সটা আপনাদের মন মতো যেখানে ভালো হয় সেখানে রাখার চেষ্টা করবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যেটা এই এইচডিবি বক্সটা যাতে কোনো রুমে না থাকে, সেটা যাতে রুমের বাহিরে থাকে, যাতে করে সবটি রুম থেকেই মাস্টার হিসাবে ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এইচডিবি বক্সটা অবশ্যই বারান্দার সাইডে রাখার চেষ্টা করবেন, যাতে করে যে কেউ আপনার কোনো সমস্যা হলে যাতে এইচডিবিটি অফ করে রাখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি থেকে কোনো কিছু যদি জানার বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।